হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা কলকাতায়। আলিপুর চিড়িয়াখানা ভারতের সবচেয়ে পুরনো চিড়িয়াখানা। এত ভিড়, তার মধ্যে চটপট করে লাইন দিয়ে টিকিট কেটে ঢুকে গেলাম ভেতরে। তারপর এখানে একটু পোজ দিয়ে চলে গেলাম ম্যাকাও দেখতে। 47 একর জায়গা জুড়ে রয়েছে 108টা প্রজাতি। জানি না তার মধ্যে কতটুকু দেখতে পারবো। আর যা ভিড়, আমরা যেতে যেতেই অনেককে দেখছি খেতে বসে পড়েছে। প্রথম এনক্লোজারে রয়েছে লিজার অ্যাডজুটেন্ট স্টক বা মদন টাক। বেচারা এত মানুষ দেখে অবাক। এর পাশে আছে ম্যাকাও। এখানে দেখা যাচ্ছে ম্যাকাওয়ের বর্ণনা আর নানা প্রজাতির ম্যাকাও ভেতরে উড়ে বেড়াচ্ছে। আর একটু এগিয়ে রয়েছে ময়ূর আর তার সাথে অন্যান্য প্রজাতির পাখি। আর এই ঘেরা জায়গাটায় রয়েছে একই সাথে পেলিক্যান আর সারস। এই সারসদা আবার আমার ক্যামেরা দেখে পোজ দিতেই ব্যস্ত। যাই হোক, সারসদার ইচ্ছা তো পূরণ করতে হবে, তাই পুরোটাই ক্যাপচার করে নিয়ে এসে গেলাম বাঘ দেখতে। এই যে বাঘ মামার এখানে এসে গেছি, এসে দেখছি বাঘ মামা দিব্য রোদ পোয়াচ্ছেন। বাঘ মামার সাথে একটু কুমিরের দর্শন নিয়ে আমরা এগাতে শুরু করে দিলাম। এখানে ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অফিসিয়াল পাখির লিস্ট এখানে একদম দেওয়া রয়েছে। এটাও একটু ক্যাপচার করে নিয়ে এগিয়ে গেলাম জিরাফের দিকে। জিরাফ দেখে ছোট্ট একটা ব্রিজ পার করে চলে এলাম সাদা বাঘ দেখতে। ওনাকে দেখতে এসে দেখছি উনি গা চাচ্ছেন, কি ভাগ্য, তাই আমিও তার চটজলদি ক্যাপচার করে নিলাম। আর মোটামুটি এখানে সব বাঘই ঘুমাচ্ছিল। এখানে ভিড়ের মধ্যে কেউ একজন বাঘকে ডাকছে আয় আয় করে। ভাই, আসলে তোর সেটে যাবে, সেটা বুঝতে পারছে না। হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, কিনা বাঘ হাঁটছে। মানুষ সব চলে গেছে ক্যামেরা নিয়ে, কিনা বাঘ হাঁটা তুলবে বলে। যাই হোক, ওনার ঘুম ভেঙেছে তাই হাঁটতে বেরিয়েছেন, তাতেও মানুষের এক্সাইটমেন্ট। তারপরে চলে গেলাম হায়না দেখতে। হায়না তখন বিশ্রাম নিতে গুহায় ঢুকে গেছে, এবার উনি গোল গোল ঘুরে শুয়ে পড়ছে। তারপর এগিয়ে চলে আসলাম ঢোলের কাছে, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ। উনি ওখানে রোদ পোয়াতে ব্যস্ত। আমি বুঝি না, চিড়িয়াখানার সব পশু পাখিগুলো যখন লোকজন যায় তখন পোজ, মানে কি ঘুমায় নয় পোজ যায়। যাই হোক, ইনি জগিং করতে বেরিয়েছিলেন বলে এনার সাথে আমাদের দর্শন হয়েছে, নয়তো এনার দর্শনও পাওয়া যেত বলে আমার মনে হয় না।
এই যে জারুল গাছ, প্রাইড অফ ইন্ডিয়া, এটা নাকি আমাদের ইন্ডিয়াতেই শুধু পাওয়া যায়। জারুল গাছ আমি দেখিনি, তাই আমি ক্যাপচার করেছি, কেউ এটা নিয়ে হাসবেন না প্লিজ। যত টাইম যাচ্ছিল চিড়িয়াখানায় মানুষ বেড়েই চলেছিল, আর এত ভিড়, বাবারে বাবা, এত ভিড় হবে আশা করিনি। তারপরে ভিড়ে গুটিয়ে গুটিয়ে চলে এসেছি সজারুর কাছে, একটু সজারু দেখলাম, ওরাও ঘুমাচ্ছে। বললাম না, চিড়িয়াখানার সব পশু পাখি সবসময় ঘুমায়, কেন ঘুমায় বুঝি না, একটুখানি দেখা দেয় না, কোনো পোজ দেয় না। তারপরে এটা একটা প্রজাতির পাখি, যে কিনা ম্যাকাওর সাথে তার প্রতিবেশী গল্প করছে। এরপর এই দুটো ম্যাকাও নিজেদের মধ্যে খুনসুটি জ্বালাতেই ব্যস্ত, খুনসুটি করছে না, প্রেম করছে, বুঝতে পারলাম না। সবাই খালি প্রেম করে, সব জায়গাতে তাকালেই খালি প্রেম। তারপরে চলে এলাম এই ঝুটিওয়ালা পায়রার দিকে, এত বড় বড় ঝুটি, খুব সুন্দর লাগছিল পায়রাগুলোকে দেখতে। জানি না বাইরে কোথাও পাওয়া যায় কিনা এত বড় ঝুটিওয়ালা পায়রা, বা কেউ পোষে কিনা সেটাও জানি না, কোথায় পাওয়া যায় না যায়, কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই ঝুটিওয়ালার পায়রার পাশেই রয়েছে ব্ল্যাক সোয়ান আর ইমু পাখি, এও ঘুমাচ্ছে, যে যখনই যেখানে যাচ্ছি সেই ঘুমাচ্ছে। যা, গিয়ে এমো পাখিটা আমাদেরকে হতাশ করেনি, পোজ দিয়েছে, রীতিমতো সুন্দর পোজ দিয়েছে, গলা উঁচি উঁচি পোজ দিয়েছে, ও একদম ক্যাটওয়াক করতে ওস্তাদ, বোঝাই যাচ্ছে। শুধু ও না, ওর বন্ধুও ক্যাটওয়াক করতে খুব ওস্তাদ। তারপরে চলে এসেছি জলহস্তির এখানে, জলহস্তি দেখি এই ঠান্ডার মধ্যেও স্নান করে উঠছে। ভাই, ওর ঠান্ডা লাগে না? যাই হোক, এখানেই রয়েছে ভারতীয় ও সাউথ আমেরিকান দুই ধরনের ধনেশ পাখি। এর পাশে রয়েছিল হোয়াইট পি ফাউল, এটা বিপন্ন প্রজাতি। চিড়িয়াখানার ভেতরে সিংহের এনক্লোজারের পাশেই রয়েছে সুভেনির শপ, আর রয়েছে শ্রী রামকৃষ্ণ ও অশোক স্তম্ভের সঙ্গে চিড়িয়াখানার যোগসূত্র। সিংহ তো ঘুমাচ্ছে সেই দূরে, আর কিছুই দেখা যাচ্ছে না। তাই দেখিয়ে দিলাম সুভেনির শপের আইটেম লিস্ট আর দামটা। হাতির সামনে দাঁড়িয়ে একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হাতি সেই দূরে ছিল। হাতির দিকে হাঁটতে হাঁটতে একটুখানি যেতেই হাতির পোজের ফটো তোলার খুব আশা ছিল, যে হাতির একটু সুন্দর করে ফটো দেখবো, তুলবো, কিন্তু হাতিটা পোজ দিতে দিতে পটি করে দিল।
মানে ভাবা যায় কত রকম অপমান। হ্যাঁ, পটি করছিস কর, একটু দূরে গিয়ে কর, মানুষগুলার সামনে ক্যামেরার মধ্যে তুই পটি করছিস, লজ্জা শরম কিচ্ছু নাই। চিড়িয়াখানাতে দেখে আমার একটাই কথা মনে হচ্ছিল, যত কলকাতার লোক আছে, আনাচে কানাচে, সব সেদিনকেই চিড়িয়াখানা গেছিল, কারণ চিড়িয়াখানায় আমি বসার একটা বিন্দু মাত্র জায়গা পাইনি। আমরা হাঁটতে হাঁটতে আবার জিরাফের কাছে গেছিলাম, জিরাফ দুটো খুব প্রেম ভালোবাসা করছিল। যাই হোক, ওর প্রেম ভালোবাসার শেষ হচ্ছিল না, এদেরও প্রেমের শেষ নেই। ধীরে ধীরে আমরা দেখে নিলাম ঘুমন্ত বনবিড়াল, আর দেখলাম ফিশিং ক্যাট, যা আমাদের রাজ্য প্রাণী। এর অপর নাম বাগরুল। হঠাৎ দেখি জাগোয়ারের খাঁচার সামনে ভীষণ ভিড়, তো আমিও লাফিয়ে লাফিয়ে চলে গেলাম। যাকে ও মাতলামি করছিল যদিও, কারণ একই জায়গায় অনেকক্ষণ ধরে ঘুরছিল, নাকি ভাবছিল এত মানুষ কোনটাকে খাবো কোনটাকে খাবো, করতেই পারে, কারণ ওর তো এত মানুষ দেখে অভ্যস্ত কিনা আমি জানি না, কিন্তু ও মনে হয় একটা লাভ দেওয়ার সুযোগ খুঁজছিল। তারপরে চলে এলাম চিতাবাঘের কাছে, উনি লেজ ঝুলিয়ে নিজের গা চাটতেই ব্যস্ত ছিলেন। এটা হচ্ছে, চলে এলাম, ভারতীয় একশিঙ্গ গন্ডা, কিন্তু ওনার শিং কিন্তু কেটে দেওয়া হয়েছে। ওনার শিং আমি অনেকক্ষণ ধরে খোঁজার পরও খুঁজে পাইনি, কারণ শিংটা কেটে দেওয়া হয়েছে। ওই জায়গাটা দেখুন থেবড়ানো, দেখলেও বোঝা যাচ্ছে শিংটা কেন কাটা হয়েছে এটা কিন্তু জানা যায়নি। শিং কেন কাটলো, এদিকে লেখা আছে একশিঙ্গ গন্ডা। যাই হোক, কী করা যাবে। খড়গুলো কেটে দিয়েছে, খড়গটা নেই মাথা। চলে এলাম অ্যানাকোন্ডা দেখতে। অ্যানাকোন্ডার অনেক ভ্যারাইটি, কিন্তু একটাকেও দেখতে পেলাম না। তারপর চলে গেলাম রাতের বেলার পশু দেখতে। এখান থেকে আমরা গেলাম সরীসৃপ ভবনে। সরীসৃপ ভবনে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা আর ফটো তুলতে পারিনি। আসলাম দেখতে কুমির। কুমিরগুলো পাথরের মতো পড়েছিল। এগুলো হলো নোনা জলের কুমির। তারপরে দেখলাম মিষ্টি জলের কুমির। তারপর এলাম ঘড়িয়াল বা মেচো কুমির দেখতে। ঘড়িয়াল কিন্তু বিপন্ন প্রজাতি। আগে বাংলার নদীতে প্রায়ই ঘড়িয়াল দেখতে পাওয়া যেত। ঘড়িয়ালের সাথে অন্য কুমিরের পার্থক্য ওদের ছুচলো নাক। তারপর দেখলাম পরপর শিম্পাঞ্জি, ভাল্লুক, উটপাখি, জেব্রা। ওদিকে শুরু নানান জাতের হরিণ, সব হয় পোজ দিয়ে যাচ্ছে, না হয় পোজ দিতে দিতে হাঁপিয়ে গেছে। হরিণের পাশেই ছিল ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুও ঘুমে আচ্ছন্ন ছিল। তারপরে ছিল চৌশিঙ্গা হরিণ। এগুলোকে প্রথমে দেখে ছাগল মনে হয়েছিল।
পাশেই ছিল কাকর বা বার্কিং ডিয়ার। ওদিকে দেখলাম ক্যাসোয়ারি পাখি, এরকম অদ্ভুত দর্শন পাখি আমি আগে দেখিনি। অদ্ভুত ব্যাপার হচ্ছে এটা কৃষ্ণসার হরিণ, কিন্তু কৃষ্ণসার হরিণের মধ্যে একটাও কৃষ্ণবর্ণ তো কোনোটাকেই দেখলাম না, সবই সাদা। দূরে বসে আছে বারাসিংহা হরিণ। চারিদিকে খালি কুমির আর কুমির, সারাদিনে যে কত কুমির দেখতে হবে কে জানে। তার পাশেই ছিল নানা প্রজাতির হাঁস। আজকের মতো শেষ হলো আমাদের চিড়িয়াখানা দর্শন। ময়দানের পাশ দিয়ে যাবো, আর ময়দানে সময় না কাটালে হয়? বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর ভিক্টোরিয়াকে দেখতে দেখতে চলে গেলাম বাড়ি।